রাষ্ট্রীয় মানবাধিকার কমিশন ও মহিলা শিশু বিকাশের উদ্যোগে মাইথনে জীবাণুমুক্তিকরণ। রাষ্ট্রীয় মানবাধিকার এবং মহিলা বাল বিকাশ আয়োগের উদ্যোগে আবারও আজকে মাইথন ডিবিসির তরফে মাইথন লেফট ব্যাংকের বিভিন্ন এলাকাতে স্যানিটাইজেশন করা হয়। ডিবিসি দমকলের মাধ্যমে জলে জীবাণুনাশক মিলিয়ে এলাকার বিভিন্ন জায়গায় স্প্রে করা হয়। এই প্রসঙ্গে রাষ্ট্রীয় মানবাধিকার এবং মহিলা বাল বিকাশ আয়োগ পশ্চিমবঙ্গের ইউথ প্রেসিডেন্ট অনুজ সিং বলেন, করোনা ভাইরাসের জেরে এলাকাতে সুরক্ষিত রাখতে আমাদের এই সংস্থার উদ্যোগে এবং ডিবিসি মাইথনের তরফে আজ সকালে মাইথন লেফট ব্যাংকের প্রাইমারি স্কুল, নিউ কলোনি, দুর্গামন্দির সহ এলাকার বিভিন্ন জায়গায় স্যানিটাইজেশন করা হয়। করোনা ভাইরাসের থেকে সুরক্ষিত থাকতে এই উদ্যোগ, আগামী দিনে এই রকম কাজ চালাবেন বলে জানান অনুজ সিং। মানব অধিকার মহিলা বাল বিকাশ আয়োগ পশ্চিমবঙ্গের ইউথ সেল প্রেসিডেন্ট অনুজ সিং আজ ডিবিসি কে মাধ্যম সে লেফট ব্যাংকের বিভিন্ন ক্ষেত্র প্রাইমারি স্কুল, নিউ কলোনি, দুর্গা মন্দির আর কলোনি কে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্র মে আজ করোনা ভাইরাস সে সুরক্ষিত রাখনে কে লিয়ে স্যানিটাইজ কা ছিড়কাও কিয়ে হ্যায় আর ইসসে পহলে ভি কিয়ে থে আর ভি আগে হাম লোগ কা প্রয়াস হ্যায় জো নিরন্তর হি হাম লোগ করোনা ভাইরাস সে লড়নে কে লিয়ে স্যানিটাইজ বরাবর নিরন্তর করতে রহেঙ্গে ডিবিসি কে মাধ্যম সে আর হাম লোগ জিতনে ভি টিম হ্যায় সব মাধ্যম সে ইসি তরহ স্যানিটাইজ হোতে রহেগা। ধন্যবাদ, জয় হিন্দ। কল্যাণেশ্বরী আসানসোল থেকে ক্যামেরা পার্সন সাহিল খানের সঙ্গে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।